হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে নিতু অ্যান্ড মৈনাকি দুনিয়াতে। আজকের ডেস্টিনেশন আমাদের তারাপীঠ। সব আমরা এই যে তারাপীঠ যাচ্ছি আমার অফিসের কলিগদের সঙ্গে, সঙ্গে আমার অফিসের স্যার। তো চলুন দেখতে থাকুন তারাপীঠে আমরা কি করছি কি না করছি। জয় তারা, জয় জয় তারা। কিছু বলো ভাই, তুই তো ফ্রি ছেড়ে দিয়েছো, তো কিছু বলো। ছেড়ে কথা কা এখন আমরা শক্তি করে এই দেখো ল্যাংচা কুটিতে। এটা সৌরভ, ল্যাংচা খাবো, ল্যাংচা। এই দোকানে যেটা আমরা আছি এখানে এই তিন সিনেমাটা শুটিং এর সময় অমিতাভ বচ্চন এখানে এসেছিল। এখন ব্রেকফাস্ট হচ্ছে। এটা সৌরভ, এটা অভিজিৎ, প্রবীণজি, হ্যাঁ শক্তিগড়ের ল্যাংচা, সমিত স্যার দেখো, জয়ন্ত, আর এটা শক্তিগড়ের ল্যাংচা। এখানে ফটোশুট হচ্ছে এখন স্যার, এখানে আমরা এখন আমার কুটিরে, আমার কুটির। আমার সানগ্লাসটা পরে নিয়েছে, পরে কেটা মারছে, কেমন লাগে চশমাটা? ঠিক আছে, তো আমি নিয়ে নিলাম ওর থেকে। এটা অভিজিৎ, এই তো গ্রুপ ফটো, সিল দিয়ে নিয়েছে। এই হাত কি সালাম ভালো, জয়ন্ত চলো কিছু বলো। এইটা আমরা তারাপীঠের পথে এখনো যাচ্ছি, তারাপীঠ পৌঁছাতে এখনো 3 থেকে 3.5 ঘন্টা। মাঝখানে একটা হল্ট, মানে একটানা স্যার গাড়ি চালাতেও পারছে না, আমরাও টায়ার একবারে গাড়ি চালা গাড়িতে বসে। সো বোলপুর শান্তিনিকেতনে আমরা একটা হোল্ড নিয়ে দাঁড়িয়ে আছি। জায়গাটা বেশ সুন্দর জায়গা, লাল মাটি দেখতে পাচ্ছে চারিদিকে, চারিদিকে লাল মাটি। এটা আজকে আমাদের জন্য আমাদের হোটেল, ইকো নেস্ট হোটেল তারাপীঠ। রুমে ঢুকলাম, 401 নম্বর। এই আমি আর জয়ন্ত শেয়ার করবো। অসাম ভিউ, অসাম রুম, ইকোনেস্ট হোটেল তারাপীঠ। আমাদের এই রুমটা এক একটা 2500 করে লেগেছে, খুবই ভালো ভিউ, দেখতে পারেন একবার, বাজেটের মধ্যেই আছে। বাট তারাপীঠ মন্দির থেকে একটু দূরে, আমরা যেহেতু গাড়িতে এসেছি তাই চলে যেতে পারবো, অসুবিধা হবে না। চলুন তাহলে যাওয়া যাক সবার একটা ফেভারিট জায়গা, সবার একটা প্রিয় জায়গায়, পুলে। এইটা হচ্ছে হোটেলের সুইমিং পুল, দেখতে পাচ্ছেন কত অপূর্ব সুন্দর, জাস্ট চোখের সামনে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। জলটা দারুণ ক্লিয়ার, দারুণ ক্লিন, খুব মজা করেছি আমরা এই পুলটায়। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন তারাপীঠে পুজো দিতে যাব। পেছনে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাধারণ, আমার মানে মায়া ছাড়তে পারছে না ব্যাকগ্রাউন্ডে। সো আমরা এখন তারাপীঠে পুজো দিতে যাব, রেডি হয়ে গেছি, বাকি কলিগরা রেডি হচ্ছে, তো লেটস গো টু তারাপীঠ। জয় মা তারা। পুজোটা খুব ভালো হয়েছে, কয়েকটা ফটোশুট করলাম বাইরে এসে, এবার আমরা লাঞ্চ করব। আমরা এখন লাঞ্চ করতে বলেছি ইকো নেস্টে। যা অর্ডার করেছিলাম অর্ডার আমাদের চলে এসছে, ডাল ভাত পোস্ত আর ঝুড়ো আলু ভাজা। দুপুরবেলা এটা সুস্বাদু লেগেছে, এত টেস্টি লেগেছে যে আবার ভাত নিতে হয়েছিল।
পুরো গ্রিন গ্রিন না প্রভু? লাঞ্চ হয়ে গেছে আমলোক কা, চলুন এবার সুইমিং পুলে একটু নমকিন হওয়া যাক। সো এই আমরা পুলে চলে এসেছি। পুলে খুব মজা করলাম, কিছু এই যে ফটো দেখতে পাচ্ছেন, কিছু ফটোশুট করলাম, আজকের দিনটা এইভাবেই কাটলো, সঙ্গে ডিনার করে সেটা তুললাম না। নিশ্চয়ই দেখছেন ভিডিওটা খুব ভালো লাগছে। এখন আমরা পরের দিন যাচ্ছি হচ্ছে সোনাঝুরি মার্কেটের পাশ দিয়ে গেলাম, আমরা এখন যাচ্ছি কঙ্কালীতলায়। কঙ্কালীতলা এমন একটা সতীপীঠ যেখানে মায়ের কঙ্কাল পড়েছিল, তো সেটা আপনাদের দেখাবো। চলুন ঘুরে আসি কঙ্কালীতলায়। আমরা কঙ্কালীতলায় চলে এসেছি, এটা কঙ্কালীতলা, তো কঙ্কালীতলা দেখাবো আপনাদের এবার। কঙ্কালীতলা পুরো এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, শান্তিনিকেতন বলতে যখন তারাপীঠ এসেছি কেন কঙ্কালীতলা আসবো। আপনাদের দেখাচ্ছিলাম কঙ্কালীতলার পুরো সারাউন্ডিংসটা। এবার কঙ্কালীতলা মা, কঙ্কালীতলা মা এই অম্বুবাচীর সময় কেন খোলা আছে জানেন? কারণ দেখুন কোনো মূর্তি পুজো হচ্ছে না, এখানে মায়ের ফ্রেম, মায়ের ফটোতে পুজো হয়। এখানে এসে না খুব শান্তি অনুভব করছিলাম। দেখুন লেখাটা আপনাদের, অনেকক্ষণ আমি এই ভিডিওটা হোল্ড করেছি, জাস্ট লেখাটা আপনারা পড়তে পারেন। এইখানে মায়ের কঙ্কালটা এই পুকুরটায় পড়েছিল, তাই জন্যে এইটা খুব শুদ্ধ, এখানে কাউকে হাত পা মুখ কিচ্ছু ধুতে দেয় না। এই জল শরীরে নেওয়া মানে নিজেকে শুদ্ধ করে নেওয়া। তো সবাই যখন এখানে তারাপীঠে আসবেন, আমি সাজেস্ট করব একবার এই কঙ্কালীতলায় ঘুরে যাবেন। চলুন তাহলে বন্ধুরা, এবার আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা বোলপুর শান্তিনিকেতন না দেখলে মিস, এই যে ছৌ নাচ যেটার কথা আমি এতক্ষণ বলছিলাম। কঙ্কালীতলায় নাচ, আমাদের মজা, আমার একতারা বাজানো নিশ্চয়ই দেখলেন। এবার আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে শান্তিনিকেতনে, একটা রেস্টুরেন্ট আছে বাঙালি অথেন্টিক রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা ফিশ থালি খাবো। তো চলুন লাঞ্চটা করে নেওয়া যাক। লাঞ্চ করবো শান্তিনিকেতনে, হেসেল ঘর বলে একটা জায়গায়, তো আমরা এই ঢুকছি শান্তিনিকেতন। মাছ ভাত কি খাবো বললেন? মাছ ভাত খাবো।
নাগরদোলনা কি চড়বে প্রবীণজি? চড়বো চড়বো, দোলনা দোলবো। এটার নাম হেসেলগড়, বোলপুরে আছি আমরা, এখানে আজকে লাঞ্চটা সেরে ফেলি। তো চলো, থ্যাংক ইউ, টাটা। দুপুরবেলার লাঞ্চ ফিশ থালি সবাই খেতে শুরু করে দিয়েছে। এটা মাশরুম মশলা, এটা একটু নিয়ে চলুন লাঞ্চটা সেরে ফেলি। এবার লাঞ্চটা করে আমরা এখানে বাড়ির জন্য বেরিয়ে পড়ব কলকাতার উদ্দেশ্যে। লাঞ্চটা দারুণ ছিল, আপনারা যদি এখানে কোনোদিন যান এখানে কিন্তু লাঞ্চ করতে পারেন। মাছ ভাত, থ্যাংক ইউ, এটা টেস্ট করে দেখ, মাশরুম মশলা, দিস ইজ দ্য স্পেশাল অফ দিস রেস্টুরেন্ট। ও কেমন ঘুরলে? দারুণ, ফার্স্ট ক্লাস, কিন্তু শরীরটা খুব টায়ার্ড, অনেকটা জার্নি, প্রায় 250-500 কিলোমিটার। আমার যে অফিসের স্যার, সে 500 কিলোমিটার গাড়ি চালিয়েছে। আর তোমরা বসেছিলে, তাও টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ডনেস একটা আছে। আমি খুবই এনজয় করেছি, মায়ের দর্শন, এরকম মানে দর্শন কোনোদিন হয়নি তারাপীঠে। আমি এটা সেকেন্ড বার গেলাম, বাট এরকম দর্শন, মাকে জড়িয়ে ধরে পুজো, এটা প্রথমবার গেলাম, খুব ভালো লেগেছে। পুজো অসাধারণ হয়েছে। তারপরে বোলপুর শান্তিনিকেতনে গিয়ে ওইখানে সব কিছু, যেটাকে বলে ওই যে সোনাঝুরি মার্কেট, ওইগুলো ঘুরলাম। ঘুরে ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই, তো তারাপীঠ কঙ্কালীতলাও দেখছিলাম আমরা। একটু জোরে বলো, যাই হোক, ভালো ঘোরা হলো। দেড় দিনটা কিভাবে মানে দুদিন, কালকে সকাল 7টায় বেরিয়েছি, আজকে সন্ধ্যে 6টা নাগাদ ঢুকলাম, কিভাবে যে চলে গেল, তো ঘোরা গেল। যাই হোক, ভালো সময় বেশিক্ষণ থাকে, বেশিদিন থাকে না, ভালো দিনে বেশিক্ষণ থাকে, বেশিদিন থাকে না। ঠিক আছে, একা একা তো ভালোই ঘুরে আসলে, আমাকে কবে নিয়ে যাচ্ছ? দেখো, হোটেলটা দারুণ ছিল, হ্যাঁ এটা মিস করে গেছি, হোটেলটাও দারুণ ছিল, ইকোনেস্ট হোটেল তারাপীঠ, আপনারা ভিডিওতে দেখেছেন, সুইমিং পুল, রেস্টুরেন্ট, মানে খাবার অসাধারণ, ইন আ ভেরি কস্ট এফেক্ট আছে। ও থামবে না, ও বলেই যাবে, ভিডিও এত লেন্থি করা যাবে না, তোমরা শুনবে না তাহলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি পুরো রেটিং করি আমার তারাপীঠ ট্রিপ, কঙ্কালীতলা ট্রিপ বলবো, ইট ওয়াজ 5 out of 5। চলো, গুড নাইট, টাটা, বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।